বলছো? ব্যাপারটা কি শুনি? কিছুই না, আমি আর শেরু ঠিক করেছি যে আজ তোর জন্য মাছ ধরবো। বাপ্পা, এতদিন পর আমার কথা মনে পড়লো তাহলে? তবে শোনো বাপু, আমি কিন্তু এখন আমার ডায়েট ফলো করছি, রোজ রোজ মাছ খাই না। তাহলে বরং শেরুই খাবে। কি রে শেরু, খাবি তো? দেখো বাপু, ওকে বেশি খাইও না, শেষে ঘরের ভিতর ইয়ে করে রাখবে। এ মাছিছি ভূতু, তুই এখানে? ভালোই হয়েছে, অনেক দিন হলো এই পুকুর পাড়ে বসা হয় না। ওই এসে গেল পঞ্চ পাণ্ডবের দল, একজন অবশ্য কম আছে দেখছি। লজেন্সরা তো এখনো আসেনি, আমাদের যে বললো এখানে আসতে। কেন গো, আজ আবার বিশেষ কিছু আছে? জানি না রে, স্কুল থেকে বেরোনোর সময় লজেন্স দাদা বললো খুব দরকার আছে, বিকেলে তোর কাছে তাড়াতাড়ি যেন চলে আসি। তোরা এসে গেছিস? ওই শুলকলা পূর্ণ হলো। কি হয়েছে গো লজেন্স দাদা? একটা দারুণ খবর আছে, তোদেরকে একসাথে বলবো বলে এখানে আসতে বলেছি। দারুণ খবর? কিছু খাবার এনেছো নাকি লজেন্স দাদা? চুপ কর তো গাপু, তোর খালি খাই খাই। তোদের মনে আছে আমার পুলিশ কাকুর কথা? ওই তো ওই সার্কাস থেকে হাতি আনার সময় তোমার পুলিশ কাকুই তো আমাদেরকে হেল্প করেছিল, তাই না? একদম তাই, সার্কাসের ওই দুষ্ট লোকটাকে ধরিয়ে দিতে পেরেছিলাম বলে পুলিশ কাকু আমাদের একটা উপহার দিতে চেয়েছে। উপহার? কি উপহার গো লজেন্স দাদা? এই ফুল পাহাড়ি ছেড়ে শহরে যাবার নিমন্ত্রণ পাঠিয়েছেন, 3 দিন ধরে শহর বেড়ানোর নিমন্ত্রণ। কিন্তু আমার বাবা আমাকে ছাড়বে না রে। ছাড়বে ছাড়বে, আমার বাবা নিজে তোর বাবার সাথে কথা বলবে। খুব ভালো হয়েছে, তোমরা খুব ভালো করে আনন্দ করে আসো। আমরা মানে তুই যাবি না? না গো, পিপাই আর শেরুকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, তাই তোমরাই যাও। তুই ছাড়া আমাদের পঞ্চপাণ্ডবের টিম তো অসম্পূর্ণ, আর পিপাই শেরু ছাড়াও আমাদের চলে না, তাই এবারে ট্রিপে পিপাই আর শেরুও যাবে। সত্যি লজেন্স দাদা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে ভূতু। বাবা, কত বড় শহর রে বাবা! এর আগে আমি কখনো শহর দেখিনি। কত গাড়ি দেখেছিস! আমার কিন্তু আমাদের ফুলপাহাড়ি গ্রামটাই ভালো লাগে, কত শান্ত নিরিবিলি, এত চিৎকার হইহুল্লোড় নেই, এত পলিউশন নেই। দাঁড়া দাঁড়া, এসেছি পর্যন্ত তো আমরা কোথাও এখনো ঘুরতে যাইনি, আগে একটু বেরিয়ে নি, দেখবি এই শহরটাকে কত ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, চারিদিকে কত রকমের খাবারের দোকান। পেটুগ্রাম, তোর খালি খাই খাই। আচ্ছা লজেন্স দাদা, পুলিশ কাকু আমাদেরকে নিয়ে বেড়াতে কখন যাবে? এখন তো বিকেল হয়ে গেল। সেটাই তো ভাবছি, সেই সকাল থেকেই তো আমরা বাড়িতে বসে আছি। বাচ্চারা শোনো, তোমাদের জন্য একটা খারাপ খবর আছে। কি হয়েছে কাকু? আসলে তোমাদেরকে আমি নিয়ে এসেছিলাম এখানে শহর ঘুরিয়ে দেখাবো বলে, কিন্তু শহরের পরিস্থিতিটা হঠাৎ এমন ভাবে যে জটিল হয়ে যাবে সেটা বুঝতেও পারিনি। কি হয়েছে কাকু, আমাদেরকে বলো না, আমরা ঠিক বুঝবো। আসলে আজ সকালেই আমাদের কাছে খবর এসেছে, একদল দুষ্কৃতী মানে দুষ্টু লোক আমাদের এই শহরের নানা জায়গায় বম ফিট করে রেখেছে। কি সর্বনাশ! এরকম একটা অবস্থায় তোমাদের কোথাও নিয়ে গিয়ে নতুন করে কোনো বিপদ ডেকে আনতে চাইছি না। কিন্তু ওই দুষ্টু লোকগুলো এমন কেন করলো কাকু? আসলে ওদের দলের একটা লোককে আমরা গ্রেফতার করেছি, তো সেই লোকটাকে ছাড়াবার জন্য ওরা আমাদের শহরটাকে এভাবে বিপদে ফেলতে চাইছে। যা, তাহলে এখন আমরা কি করব? একটা উপায় আছে, আমাদের বাড়ির ঠিক পাশেই একটা ভারী সুন্দর পার্ক আছে, রোজ বিকেলে তোমাদের মতো কত ছেলে মেয়েরা এসে খেলা করে, তোমরা বরং ওখানে গিয়ে একটু খেলে টেলে এসো, মনে হয় না দুষ্কৃতীরা ওখানে কোনো বম্ব রেখে আসবে। ঠিক
ঠিক আছে কাকু, তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা সত্যিই খুব বুঝদার। আচ্ছা তাহলে আমি এখন আসছি, কেমন? দূর, এর থেকে আমাদের ফুল পাহাড়ই ভালো। কাব্বু, পুলিশ কাকু কি জানতেন যে এমন একটা কাণ্ড হবে? তার থেকে চলো না লরেন্স দাদা, আমরা পাশের ওই পার্কটার থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো সবাই। কি সুন্দর জায়গাটা! পার্কের ভেতরটা যে এত সুন্দর বাইরে থেকে তো বুঝিনি। চল চল ভেতরে গিয়ে একটু বসি। কিরে রানী, এবারে শহরটাকে বুঝি তোর ভালো লেগে গেছে? হ্যাঁ রে পুতু, এমন সুন্দর পার্ক কি আগে কখনো দেখেছি? ইস, চিপস খাচ্ছে। খুব খারাপ তো? ঠিক বলেছিস। এই যে ভাই, চিপসের প্যাকেটটা ওখানে ফেললে কেন? দেখ কোথায় ফেলবো। আচ্ছা তাই বুঝি। ওখানে ডাস্টবিন আছে দেখতে পাচ্ছ না? এই যে বাচ্চারা, অন্য জায়গায় গিয়ে কান মারো, আমাদের কাছে মারতে এসো না। এই পার্কে কি তোমরা রোজ রোজ আসো? আসি তো, কেন তোর কোনো আপত্তি আছে? না না, তা কেন, আমরাই প্রথম এসেছি। আচ্ছা তোমাদের কি উচিত না এই পার্কটাকে সুন্দর রাখা, যাতে আমাদের মতো প্রথম যারা দেখবে তাদেরও ভালো লাগবে? এই বেচি জ্ঞান দিতে আছিস না তো, প্রথমবার পার্কে এসেই বড় বড় কথা না? যা যা ফট এখান থেকে। ওরে বাবা, লজেন্স দাদা, দাঁড়াও বাছাদন, তোমাদের দেখাচ্ছি মজা। পার্ক নোংরাও করবে, আবার বারণ করলে এরকম মেজাজ দেখাবে, এতটা চলবে না। চারিদিকটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। আমারও কেমন ঝাপসা ঝাপসা লাগছে চোখ দুটো। আমাদেরকে এভাবে খেয়ে ছুড়ে ফেলেছিস, লোকজন আমাদের নামে নিন্দা করছে, তোদেরকেও আমি ছাড়বো না। আমরা বুঝতে পেরেছি, আমরা এক্ষুনি তোমাদের ডাস্টবিনে ফেলে আসছি। তবে মনে থাকে জান, ঠিকই বলেছিস, চারিদিকে কত কি পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাহলে, সময়টাও ভালো কাটবে। এতক্ষণ তো সবই দেখছিল, আবার এইসব কেন? চুপ মরুনা, চল পরিষ্কার করবি। গাব্বু, আমরা সব নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করব, আর তুই ওগুলো ডাস্টবিনে ফেলে দিবি, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো। নে গাব্বু, এবার তুই এগুলোকে ডাস্টবিনে ফেলে আয়। বাবা, এখানে আবার কিসের শব্দ হচ্ছে? ঘড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘড়ির শব্দই তো। এই ডাস্টবিনটাকেই তো পাচ্ছি। এই ডাস্টবিনে ঘড়ি আসবে কোথা থেকে দেখি তো।
সর্বনাশ! এটা তো একটা টাইম বম্ব। কি হবে এবার? এটা ফেটে গেলে কি হবে? আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। ভুতুরে, আমার খুব ভয় করছে রে। ভুতু, এবার কি করবি? ভয় পেও না লালেশ দাদা, থাম্মাম বলতো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। কিন্তু কিন্তু এই বোমটা নিয়ে কি করবি ভুতু? আমিও কি চাই বুঝতে পারছি না কি, কিন্তু এই বোমটাকে যদি আমরা অকেজো না করতে পারি তাহলে তো সকলের বিপদ। শুনলে না পুলিশ কাকু কি বললো? কিন্তু তুই বোমাটাকে অকেজো করতে জানিস? জানি না তো, কিন্তু পারতে তো হবেই আমাদের। ভুতুরে, ওই দেখ বোমার ঘড়িটা উল্টো দিকে চলছে। ওটা উল্টো না রে গাপ্পু, আমাদের হাতে আর ওইটুকুই সময় আছে, তার মধ্যেই বোমটা ফাটবে। 15 সেকেন্ড, 14, 13। ভুতু কিছু কর, ভুতু কিছু কর। আমার তো মাথায় কিছু আসছে না। হায় ভগবান, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আইডিয়া, পুশ 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 লেমন জুস। জল, তুমি আমাদের হেল্প করো প্লিজ। দাঁড়া, এই বোমাটাকে একদম ভিজিয়ে অকেজো করে দাও প্লিজ 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 প্লিজ। আর দেরি না, চলো এখান থেকে, এখনই পুলিশ কাকুকে সবটা জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। লজেন্স দাদা তোমরা যাও, আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে। তুই কোথায় যাবি ভুতু? কে বা কারা এই বোমাটা রাখলো সেটা আমায় বার করতেই হবে। না না, এই অচেনা শহরে তোকে আমি একা ছেড়ে দেব না। একা কোথায়? এই তো আমার সঙ্গে শেরু যাবে, আমাকে তো কেউ দেখতেই পায় না, আর শেরু গেলে কেউ সন্দেহও করবে না। বেশি সাহস না পিপাই, কতগুলো দুষ্টু লোকের জন্য কত মানুষ বিপদে পড়ছে, আর আমি কিছু করব না। তোমরা বাড়ি যাও, আমি ঠিক তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। কিন্তু শেরু তো একটা বাচ্চা কুকুর, ওকে নিয়ে তুই কি করবি ভুতু? মোটেও না, ও মোটেও বাচ্চা না। এই দেখো, আমি এক্ষুনি ম্যাজিক করে শেরুর ঘ্রাণ শক্তি বাড়িয়ে দিচ্ছি। ঘ্রাণ শক্তি কি রে? গন্ধ শুকে চিনে নেবার ক্ষমতা। হ্যাঁ, আর এখন আমাদের শেরুর মধ্যে ওটা আরো অনেক বেশি হয়ে যাবে। পুশ 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 লেমন জুস, পুশ পুশ পুশ, পুশ পুশ পুশ, পুশ 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 লেমন জুস। সাবধানে যাস পুতু। একদম, কোনো চিন্তা নেই। চল শেরু, আগে এই বোমাটার গন্ধটা শুকে আমায় নিয়ে চল। বাড়িটার সামনে দাঁড়িয়ে শেরু কেন চিৎকার করছে? তার মানে এখানেই সেই দুষ্টু লোকগুলো আছে। শেরু, আর চিৎকার করিস না, যদি এই দুষ্টু লোকগুলো এখানে থাকে তাহলে বুঝতে পেরে যাবি। হ্যাঁ হ্যাঁ, চল এবার চল। সব সব জায়গায় বোম রেখে দিয়েছি তোমার কথা মতো। ওকে ওকে,
ঠিক আছে, সময় মতো যোগাযোগ করে দেবো। আবার না বাস, সাবধানে আছি, আমাদের কেউ দেখতে পাইনি। বস কিন্তু আমাদের উপর খুব খুশি জানিস। পুলিশ গুলো যা ঘোল খাবে না, বাধ্য হয়ে আমাদের বসের ভাইকে জেল থেকে ছেড়ে দেবে। সত্যি বসের এই প্ল্যানটার জবাব নেই। সর্বনাশ, এরাই তাহলে সারা শহরে বোমা ফিট করেছে। পুলিশ কাকু তাহলে ঠিকই খবর পেয়েছে, কিন্তু শহরের ঠিক কোথায় কোথায় বোমা রেখেছে সেটা তো পুলিশ কাকুরা জানে না। কি করি কি করি কি করি। আমার মনে হয় একটু আগে ওই লোকটা ওদের বসের সঙ্গেই কথা বলছিল। আইডিয়া, এবার ওদের ওই হাতে ওই ফোনটা আমার কাজে লাগবে। ফুসফুসফুস লেবেন চুস, আমার হাতে একটা মোবাইল এসে পড়ত, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মোবাইল, প্লিজ তুই আমার কথা শোন, ওই দুষ্টু লোকগুলোর সঙ্গে আমাকে কথা বলিয়ে দে প্লিজ। ওকে 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 ওকে, গুড। কি রে বস, এখন আবার ফোন করছে কেন? আরে আগে কথা তো বল, ফোনটা তো ধর। হ্যাঁ তো, বসেরই তো নাম উঠেছে দেখছি। হ্যালো বস। হ্যাঁ, তখন একটা কথা বলতে ভুলে গেছি, বোমগুলো শহরের ঠিক কোন কোন জায়গায় রেখেছিস আরেকবার বলতো, মিলিয়ে নি। হ্যাঁ মানে ইয়ে মানে বস, আপনার গলাটা এমন বাচ্চা মেয়ের মতো লাগছে কেন? তোর এসব বুঝবি না, পুলিশ ফোন ট্যাপ করতে পারে, তাই ভয়েসটাকে চেঞ্জ করে নিয়েছি। ও বস, তোমার কি বুদ্ধি। আচ্ছা আচ্ছা, বলছি বলছি। হ্যাঁ চটপট বলে দে, চটপট চটপট। বস, তুমি যেখানে যেখানে বলেছিলে, ওই যে ওই চুনোপুটি তলার বাজারে, রেল স্টেশনে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, পুলিশ বাড়ির পাশে, আর পার্কে একটা রেখে দিয়েছি। ও হ্যাঁ, সিনেমা হলেও একটা রেখেছি। বলছিস কি ভাই, তাহলে কোনো কেস খাওয়ার আগে চল পালাই। কোথায় তুই? শোনো শোনো, এখন এসব কথা পরে হবে, তুমি যেভাবেই হোক পুলিশ কাকুর সঙ্গে যোগাযোগ করো। বোমগুলো কোথায় রাখা আছে আমি জেনে ফেলেছি, আর এই গুন্ডাগুলোকেও ধরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ 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 হ্যাঁ, আরে পালা 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 পালা। হ্যাঁ চল 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 চল। আচ্ছা তোমরা পালাচ্ছ বাছাধন, পুষ পুষ লাগেন চুষ। আরে কি হলো বলতো, পাঞ্চার হয়ে গেল মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া ওস্তাদ, আমি দেখছি। একি গুরু, চারটে চাকায় একসাথে পাঞ্চার, গন্ডগোল কেসে। এই এখানে আর দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, চল পালা। চল চল। তোদের পালা আমি বার করছি, এবার দেখ আমার ম্যাজিক পুষ্পুষ লেমন জুস। এখানে এবার তোমরা থাকো। ব্যাস, এবার আমার কাজ শেষ, চলে শেরু। সত্যি লজেন্স, তোমাদের কোনো তুলনা নেই। তোমাদের জন্যই তো আমরা এত সহজে সব বোমগুলো রাখবার জায়গাগুলো খুঁজে পেলাম, গুন্ডাগুলোকে ধরলাম। সবই তো ভুল করে ওই ডাস্টবিন থেকে বোমাটা পেয়ে গেছিলাম বলেই তো।
হ্যাঁ, ওই শেরুই তো গন্ধ শুকে গুন্ডাগুলোকে খুঁজে পেল। দারুণ দারুণ, এইটুকু ছোট্ট কুকুর কি তার ঘ্রাণ শক্তি! শেরুর জন্যই তো ওই গুন্ডাদের ডেরা আমরা খুঁজে পেলাম। তোমরা দারুণ কাজ করেছো সবাই মিলে। এর জন্য আমি খুশি হয়ে তোমাদের একটা উপহার দিতে চাই। তোমরা এত ভালো কাজ করেছো তাই পুলিশ ডিপার্টমেন্ট তোমাদেরকে পুরস্কার দেবে। কি, তোমরা আবার বলে দিও না কিন্তু, শেরুর সঙ্গে কে গেছিল গুন্ডা ধরতে? হি 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 হি।